Hi, I'm Sanaz. You're watching Learning English with Mollah, where you learn English grammar easily with me. আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি, মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কারণ এই টপিক থেকে কম্পিটিটিভ এক্সাম বলো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল বা বিলো মাধ্যমিক লেভেল বলো, হ্যাঁ মোটামুটি ক্লাস সেভেন থেকে প্রত্যেকটা এক্সামে এই টপিকের উপর থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা আজকে কী ডিসকাস করতে যাচ্ছি? আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি নেরেশন, ঠিক আছে? তাহলে সময় না বাড়িয়ে বা সময় নষ্ট না করে আমরা সরাসরি টপিকে চলে যাই। ওকে, দেখো স্পিচ বা নেরেশন দুই প্রকার। কী কী? একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কখন হবে? ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তা তার নিজের কথাটাকে সরাসরি বলবে, সেটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের তিনটে বৈশিষ্ট্য আছে, এই তিনটে বৈশিষ্ট্য মনে রাখবে। সেই তিনটে বৈশিষ্ট্য কী? না, ডাইরেক্ট স্পিচের যে তিনটে বৈশিষ্ট্য আছে, সেই তিনটে বৈশিষ্ট্য হচ্ছে যে বক্তার কথাটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, যদি ডায়ালগের ক্ষেত্রে সবসময় ইনভার্টেড কমা থাকে না। নাম্বার টু হচ্ছে একটা রিপোর্টিং ভাব থাকবে, এই যে এটা রিপোর্টিং ভাব। আর নাম্বার থ্রি হচ্ছে যে ডাইরেক্ট স্পিচের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হবে, প্রথম ওয়ার্ডটা, প্রথম লেটারটা, সরি ওয়ার্ড নয় লেটার, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যদি আই আমরা সবসময় ক্যাপিটালে লিখি, কিন্তু এখানে যদি রাম থাকতো তাহলে আর ক্যাপিটাল হতো। ওকে, এবার এগুলোকে কি বলবো এটা মনে রাখতে হবে। দেখো ডাইরেক্ট স্পিচে যে সাবজেক্ট তাকে বলা হয় স্পিকার, তারপরে রিপোর্টিং ভাব, তারপর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ। ঠিক সেরকম ইনডাইরেক্ট স্পিচে তখন কিন্তু আর স্পিকার না, তখন হবে রিপোর্টার, তারপরে রিপোর্টিং ভাব, অনেকে এটাকে রিপোর্টেড ভাব বলে ইনডাইরেক্ট হয়ে যায় বলে, তারপরে লিঙ্কার। আর ওই যে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ যেটা চেঞ্জ হয়ে চলে এলো সেটাকে এখানে বলা হবে রিপোর্টেড স্পিচ। ওকে, তো এগুলো মনে রাখবে কি না, স্পিকার রিপোর্টিং ভাব, ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ, রিপোর্টার রিপোর্টিং ভাব বা রিপোর্টেড ভাব, লিঙ্কার রিপোর্টেড স্পিচ। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটা সিতে সেড আই এম বিজি, ওই সেন্টেন্সটা যখন ইনডাইরেক্টলি নিয়ে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে সিতে সেড দ্যাট হি ওয়াজ বিজি। এই যেখানে আমি একটা দ্যাট নিয়ে এলাম, আই এম ছিল, এখানে আমি এমটাকে ওয়াজ করলাম, আইটাকে হি করলাম, কেন? এগুলো কিন্তু আমার নিজের মন গড়া করে করলাম না, এগুলোর জন্যে গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার যে নিয়মকানুন সেগুলোকে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো প্রথমেই তোমাদেরকে বলি কিছু জেনারেল নিয়ম আছে যেটা সমস্ত সেন্টেন্সেই কাজে লাগে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ সব সেন্টেন্সেই কাজে লাগবে। হ্যাঁ, সেই জেনারেল রুলসগুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করে নেব, আর দু একটা করে প্রত্যেকটা সেন্টেন্সে এক্সট্রা নিয়ম থাকবে যেগুলো আমি যখন যে সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব তখন সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় আমি দেখাবো। ওকে, সো দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাঁ যে একটা রিপোর্টিং ভাব ব্যবহার করতে হবে, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে যাব একটা রিপোর্টিং ভাব ব্যবহার করতে হবে। যেমন এখানে ছিল না যে সিতেশ সেড আই এম বিজি, এখানে যখন ইনডাইরেক্টে গেল তখন কি হয়ে গেল না, সিতেশ সেড দ্যাট হি ওয়াজ বিজি, ঠিক আছে? তো এই যে আমি যখন ইনডাইরেক্টে গেলাম একটা রিপোর্টিং ভাব আমাকে ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অর্থাৎ সব সেন্টেন্সে রিপোর্টিং ভাব এক নয়। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ বলে এখানে সেড ইউজ করেছি, যদি ইন্টারোগেটিভ হতো এখানে আমাকে অন্য কিছু ইউজ করতে হতো, অপটেটিভ হলে সেটা আবার আলাদা হতো, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা রিপোর্টিং ভাব ইউজ করা হয়, ঠিক আছে? এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর রুলস হচ্ছে ইউজ লিঙ্কার, ঠিক আছে? এই লিঙ্কারটা কীভাবে ইউজ করবে, না অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স ওয়াইজ লিঙ্কার আলাদা হয়, ঠিক আছে? যেমন এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এটা, সেই জন্য দ্যাট লিঙ্কার করেছি, কিন্তু যখন ইন্টারোগেটিভ থাকবে তখন লিঙ্কার ইফ বা ওয়েদার হবে, যখন অপটেটিভ সেন্টেন্স থাকবে তখন অন্য কিছু হবে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা লিঙ্কার ইউজ করা হয়। ওকে, তো এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। নাম্বার থ্রি হচ্ছে যে প্রোনাউন ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স, অর্থাৎ প্রোনাউনটাকে কী করতে হবে না, অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে দেখো আই ছিল, আইটাকে আমি হি করে নিয়েছি,
ঠিক আছে, কেন না সেন্স অনুযায়ী ওখানে হেই উপযুক্ত, তাই হি করেছি। যদি সি উপযুক্ত মনে হতো তাহলে সি করতাম, যদি হি মনে হতো তাহলে তো হি করেছি মনে হয়েছে বলে, যদি দে মনে হতো দে করতাম। সুতরাং যেটা মনে হবে হ্যাঁ সেটা আমাকে সেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে যদি রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে, দেখো এখানে রিপোর্টিং ভাব পাস্ট টেন্স আছে, যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্স আমাকে চেঞ্জ করতে হবে। এটা পাস্ট টেন্স ছিল, এখানে দেখো আই এম ভেরি বিজি ছিল, আই এম বিজি ছিল, আমি ওটা কী করেছি, হি ওয়াজ বিজি, হি ওয়াজ বিজি, অর্থাৎ কী করেছি না প্রেজেন্টটাকে পাস্ট করেছি, এমটাকে ওয়াজ করেছি। ঠিক আছে, কেন না এখানে রিপোর্টিং ভাব পাস্ট টেন্স আছে। এই টেন্স চেঞ্জ করার খুব সহজ, যদি মনে রাখো টেন্স কীভাবে চেঞ্জ হবে তাহলে তোমাদেরকে আমি বলি, প্রেজেন্ট থেকে পাস্টে যখন যাবে তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে হয়ে যাবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টেন্সের ক্যাটাগরিটা একই থাকবে, সাব ক্যাটাগরিটা একই থাকবে, শুধু টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাচ্ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক সেরকম পাস্ট টেন্সটা কীভাবে চেঞ্জ করবে, দেখো যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটা একটা করে স্টেপ জাম হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্টের পর কি পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট পারফেক্ট। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কি হয়ে যাবে না পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্টটাকে টপকিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এটা কি হবে না এটা সেম থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্টই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আর একটা হয় ফিউচার, আর একটা হয় ফিউচার, ফিউচার কিন্তু আবার মোডাল, অর্থাৎ শ্যাল উইল, ঠিক আছে, শ্যাল উইল ক্যান হ্যাঁ মে, এগুলো এগুলো আমি কীভাবে পরিবর্তন করব না এগুলো ফিউচারই থাকবে। ঠিক আছে, এই ফিউচার যদি শ্যাল উইল থাকে এটা ফিউচারই থাকবে ইনডাইরেক্টে, শুধু কি হয়ে যাবে না শুধু ওই মোডাল অক্সিলারিগুলো পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ শ্যাল থেকে শুড হয়ে যাবে, শ্যাল থেকে শুড হয়ে যাবে, উইল থেকে উড হয়ে যাবে, ঠিক আছে উড হয়ে যাবে, যদি ক্যান থাকতো কুড হতো, মে থাকতো মাইট হতো। এইভাবে টেন্সটা চেঞ্জ হবে যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকে। তবে একটা কথা বলে রেখে দিই, রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু প্রোনাউনের পরিবর্তন হবে, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, নেক্সট রুল হচ্ছে, নেক্সট রুল হচ্ছে যে যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকে তাহলে টাইম এবং প্লেস যে ওয়ার্ডগুলো, অর্থাৎ পয়েন্টার ওয়ার্ড বলে এগুলোকে, যে ওয়ার্ডগুলো টাইম এবং প্লেস বোঝায় সেগুলোকে পয়েন্টার ওয়ার্ড বলে, তো এই ওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীভাবে চেঞ্জ হচ্ছে, ডাইরেক্ট থেকে দেখো এখানে যদি নাও থাকে তাহলে হয়ে যাবে দেন, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, ঠিক আছে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, এগুলো সবই কিন্তু তোমাকে কী বোঝাচ্ছে না একটা একটা টাইম বোঝাচ্ছে। এরপরে দেখো, এরপরে যেগুলো প্লেস বোঝায়, ঠিক আছে, যেমন দেখো হিয়ার, হিয়ার যদি থাকে তাহলে এখানে হয়ে যাচ্ছে দিয়ার, যদি এখানে হেন্স থাকে তাহলে এখানে হয়ে যাচ্ছে দেন্স, হেন্স থাকলে দেন্স, ঠিক আছে, তারপরে আর কি না যদি দিস থাকে টিএইচ আই এস সিঙ্গুলার তাহলে এটা হয়ে যাবে দ্যাট, কিন্তু যখন এটা প্লুরাল হবে অর্থাৎ টিএইচ ইএসি দিস হবে তখন এটা হয়ে যাবে দোজ, ঠিক আছে, দিস থাকলে হয়ে যাবে দোজ, তারপরে দাস থাকলে শো বা দ্যাট হয়ে দুটোই হয়। আবার যদি কাম থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে ইনডাইরেক্ট হবে গো, তবে একটা কথা বলে রেখে দিই সবসময় কিন্তু কামটা গো হয় না, অর্থাৎ সেন্স বা মিনিংয়ের উপর নির্ভর করে, অর্থাৎ সোজা কথায় ডাইরেক্ট স্পিচ হচ্ছে নিকটবর্তী, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দূরবর্তী, ডাইরেক্ট স্পিচ হচ্ছে নিকটবর্তী, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দূরবর্তী। ঠিক আছে,
আরেকটা তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ এটা এটাও কাজে লাগবে তোমাদের, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা তো ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ করছি, কিন্তু ডাইরেক্ট স্পিচের বক্তব্যটা যদি ইটার্নাল ট্রুথ হয়, ইটার্নাল ট্রুথ হয়, ঠিক আছে, ইটার্নাল ট্রুথ হয়, তাহলে শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে, টেন্সের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। কি থাকলে? ইটার্নাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, দুটোর ক্ষেত্রেই, ইটার্নাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কি হবে না, দুটোর ক্ষেত্রেই ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে না, প্রোনাউন চেঞ্জ হবে। ওকে ভিউয়ার্স, এই গেল জেনারেল নিয়ম। যদি জেনারেল নিয়মগুলো তোমরা কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদেরকে সকলকে সকলের কমেন্টগুলো নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর নেক্সট ডে আমরা কি করব না, সরাসরি নারেশন চেঞ্জে চলে যাব। এগুলো তো আমরা জেনারেল রুলসগুলো জানলাম, এবার সরাসরি নারেশন চেঞ্জে চলে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।